কোভিড-19 সারা দেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলাতেও ছড়িয়ে পড়েছে মানবিক মুখ। গান্ধী মার্কেট বাজার কমিটির উদ্যোগে রক্তদান শিবির, থ্যালাসেমিয়া এবং কোভিড আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেন ব্রজলালচক গান্ধী মার্কেট বাজার কমিটি। হ্যাঁ, আমি বিগত দিনেও কয়েকবার দিয়েছি। হ্যাঁ, মূর্ছু রোগীর রক্তের প্রয়োজনে অনেকেরই মৃত্যু ঘটে, সেই কারণে আমরা বাজার কমিটির পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা বিশেষ করে থ্যালাসেমিয়া যারা পেশেন্ট তাদের রক্তের খুব প্রয়োজন, এবং যারা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় তাদের খুবই প্রয়োজন রক্তের। সেই জন্য কয়েকদিন আগে আমাদের একজন দোকানদার দিবাকর মাইতি, ওর মেয়ে থ্যালাসেমিয়া পেশেন্ট, ওকে ব্লাড দিতে গিয়ে চৈতন্যপুরে যে সমস্যায় পড়েছিল, ব্লাডই পাচ্ছিল না, তা ও নিজেই আমাদেরকে বলছিল যে বাজার কমিটির উদ্যোগে আমরা একটা ব্লাড ডোনার ক্যাম্প করলে কেমন হয়। তা আমরা সেইভাবেই প্রস্তুত নিয়ে আজকে এই প্রোগ্রামটা করেছি। এখানে আমরা আশা করব সবাই মিলে সহযোগিতা করে বেশ কিছু জন যদি ব্লাড দেয় বেশ কিছু জন মানুষকে অস্বাভাবিক অবস্থা থেকে বাঁচানো যাবে। আপনার নাম? আমার নাম জয়ন্ত মাইতি, আমি বদলালচকের একজন ঔষধ দোকানদার। আমরা এই কোভিড সিচুয়েশনের মধ্য থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেগুলো দেখছি সেগুলো সত্যি খুব চিন্তার বিষয় যে রক্ত পাচ্ছে না। প্রায় কিছু কিছু ফোন নাম্বার দেওয়া থাকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে যে রক্ত চাই এই গ্রুপের এই জায়গায় আপনারা আসুন। সেই দেখে আমরা ব্রজলালচক বাজার কমিটির পক্ষ থেকে ব্রজলালচক বাজারের সমস্ত দোকানদারদের সহযোগিতায় আমরা এই ক্যাম্প করেছি, এবং দোকানদার ভাইবৃন্দরা এবং দোকানদারের পরিবারের সদস্যরাও এসছেন এই রক্তদান শিবিরে, এবং খুব ভালো সাড়া পেয়েছি আমরা। অনেকেই এসছেন, হয়তো আমরা এতজনকে এককালীন রক্ত নিতে পারবো কিনা জানি না, তবে আমাদের যে টার্গেট ছিল তার থেকেও বেশি জন এসছেন আমাদের এখানে রক্ত দিতে। আমরা যারা রক্ত দিচ্ছেন এই মহৎ কাজটা তারা করছেন তাদেরকে আছে আমরা বাজার কমিটির ব্রজলালচক গান্ধী মার্কেট কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞ। এরকম একটা মহান দানে অংশগ্রহণ করার জন্য সবাই এগিয়ে আসুক। তাহলে আজকে যে ব্লাড ব্যাংকের যে শূন্যতা, এমনি থ্যালাসেমিয়া রোগী, তারপরে জেনারেল রোগী, তারপরে কোভিডের রোগী, তিনটে রোগী একসঙ্গে হাসপাতালে উপস্থিত হওয়ার জন্য, তিন ধরনের রোগী একসঙ্গে হাসপাতালে উপস্থিত হওয়ার জন্য এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। এই ক্রাইসিস আমাদের প্রচেষ্টার মধ্যে কিছুটা হয়তো মিটাতে পারবো, এই আশা নিয়েই আমরা এই ক্যাম্পটা করছি। কতজনের টার্গেট রেখেছেন রক্ত? আমরা 40 জনের টার্গেট রেখে এইটা করেছি। কারা নিচ্ছে? আমাদের বেশি আমরা জানি যে কোভিড পরিস্থিতি চলছে, তবু কোভিডের যে মুমূর্ষু রুগী তারও রক্তের প্রয়োজন হয়, তাকেও রক্ত দিতে হবে। আমরা যে সরকারি নিয়ম আছে এই কোভিড পরিস্থিতিতে দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, হাত স্যানিটাইজ করা, দূরত্ব বজায় রাখা, এগুলো রেখেই আমরা এই কোভিড পরিস্থিতিতে রক্তদান শিবির চালিয়ে যাচ্ছি। কতজনের টার্গেট রয়েছে? আমাদের গান্ধী মার্কেটের 40 জন প্রায় দোকানদার এবং দোকানদারের পরিবারের লোকজন নিয়ে 40 জনের আয়োজন হয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক মানুষকে কি বার্তা দেবেন বাজার কমিটির পক্ষ থেকে? দোকানদাররা ব্যবসা করে তার রুজি রোজগার করে নিজের প্রয়োজনে, কিন্তু তারও যে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে, অর্থাৎ আত্ম মানুষ, থ্যালাসেমিয়া মানুষ, তাদের রক্ত দেওয়ার প্রয়োজন। আমার একটু আগেই আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে বিভিন্নভাবে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যখন আমরা শুনছি জানছি যে রক্তের অভাব ঘটছে, রক্ত টাকা থাকলেও রক্ত পাওয়া যায় না, সেজন্য এই রক্তদান শিবিরের আয়োজন গান্ধী মার্কেটের পক্ষ থেকে করা হয়েছে। আপনার নাম? আমার নাম আলোক রঞ্জন দাস, সভাপতি গান্ধী মার্কেট কমিটি, এবং আমি শিক্ষা কর্মাধ্যক্ষ হলদিয়া পঞ্চায়েত সমিতি, প্রাক্তন শিক্ষক দক্ষিণ চগাই। না, আমরা তো খুব একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিয়ম মেনে সব কিছু কাজ করতে হচ্ছে, এবং এই নিয়মটা সম্ভবত আমাদের আরও অনেকদিন মানতে হবে।
আমি তো বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের গবেষক। যে ভাইরাসের জিন মিউটেশন ঘটছে, কতদিন এই ধরনের সতর্কতা মানতে হবে তার হয়তো সীমা কেউ টানতে পারবে না, আবার ওয়ে বাঁচতে পারেই। কিন্তু তার মাঝেও আমাদের সামাজিক কাজ করতে হবে, আমরা তো বসে থাকতে পারি না। তাই আজকে গান্ধী মার্কেট কমিটি কোভিড বিধি মেনেই তারা কাজ করছেন। আমি তো দেখতে পাচ্ছি যে আমরা এসেছি প্রকৃতপক্ষে উৎসাহ দান করার জন্য, এদের পাশে দাঁড়িয়েছি, যা সবাই এগিয়ে এসেছেন রক্তদান করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি রক্তদাতা তার রক্তদানের পরে তাদের বেডগুলো স্যানিটাইজ করা হচ্ছে এবং মাস্ক স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে, একটা দূরত্ব মেনেই তারা রক্তদান করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা চোখেই দেখতে পাচ্ছি সেটা। অনেক সময় আমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকতে চাই, কিন্তু ঘরের মধ্যে থাকলেই কি সমাজ এগিয়ে যাবে, আমরা সুস্থ হয়ে উঠব, তা নয়। আমাদের সামাজিক কাজে এগোতে হবে। আজকে কিছুদিন আগে ইয়াস গেল, আমরা বহু সংস্থার মাধ্যমে যে যার সামর্থ্য মতো দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছি। সত্যি সত্যি আমরা পৌঁছে দেখেছি যে কী অসহায় অবস্থা মানুষগুলো, জলে একদম মগ্ন হয়ে গেছে, সমস্ত হারিয়েছেন তারা। তাদের পাশে আমরা যারা দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, আমরা সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছি। আজকে যে রক্তদান শিবির হচ্ছে, শুধু কোভিডের ভয়ে যদি আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে পিছিয়ে থাকি, ঘরেই বসে থাকি, নিজেকে শুধুমাত্র সুরক্ষিত রাখি, তাহলে বোধহয় অন্যদেরকে বাঁচাতে পারব না। কেননা এটা এমন একটা পরিস্থিতি, কে যে কীভাবে আক্রান্ত হচ্ছেন সেটা আমরা বুঝতেই পারছি না। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক থাকতে পারে, কিন্তু আক্রান্ত হচ্ছেন এটা সত্য। একটা আনন্দের খবর যে ক্রমশ হয়তো সংখ্যাটা কমছে, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে তৃতীয় ওয়েভের জন্য। তৃতীয় ওয়েভ আমরা যতটুকু জানছি যে আরও মারাত্মক হয়ে আসছে। ডেল্টা স্ট্রেন যদি আসে তাহলে সেটা বাচ্চাদের পক্ষেও মারাত্মক হবে, তখন হয়তো আরও বেশি সহযোগিতার দরকার হয়ে পড়বে, মেডিকেল যে এইডসের দরকার, তার সঙ্গে রক্তটাও একটা সামগ্রী। সুতরাং এদের প্রচেষ্টাকে আমরা সমর্থন করব, যথাযথ কোভিড বিধি মেনে এখানে রক্তদান করা হচ্ছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত। এই ধরনের সামাজিক কাজে সবাই এগিয়ে আসুন সেটা আমরা প্রার্থনা করব, সবাইকে ধন্যবাদ জানাবো। আপনার নাম? আমার নাম ডক্টর সুজন কুমার বালা, আমি প্রাক্তন প্রধান শিক্ষক বড় হাই সেকেন্ডারি স্কুল এবং সেই সঙ্গে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।